প্রশংসায় আমিও গর্বিত অনুভব করি। কাজে উনি যে পরবর্তী জীবনে যে কাজ করেছেন তার জন্য আমি গর্ব অনুভব করি, কিন্তু সাথে সাথে একটু দুঃখ অনুভব করি। দুঃখটি হলো এই যে অর্থনীতি শাস্ত্রে তিনি যে অবদান রেখে যেতে পারতেন কে জানে, হয়তো অমর্ত সেনের মতোই অবদান রেখে তার মতে উনি হয়তো নোবেল প্রাইজ পেতে পারতেন, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে তিনি ওই পথ ছেড়ে ভিন্ন পথে গেলেন। ভিন্ন পথে গিয়ে উনি কোনো যে নিজের কাজ তার গুণগত দিকে কোনো কমেছে তা নয়, কিন্তু ওটা ভিন্ন ধর্মী কাজ। এবং আমি একজন অর্থনীতিবিদ হিসাবে এই দুঃখটা এখনো পোষণ করি যে খুব তার কর্মক্ষমতা এবং প্রতিভার উনি যখন তুঙ্গে, সেই তুঙ্গের পর থেকে ওনাকে আমরা এই জগতে আর পাইনি। আমার কাছে এই অতৃপ্তটুকু থেকেই যাবে। বাংলার চর্চা কঠিন না, কঠিন কঠিন শব্দ। অমর্ত্য সেন একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নোবেল পাওয়ার আগে যে বক্তৃতা দিয়েছিলেন একটা শব্দ ইংরেজি ব্যবহার করেন, আর আমরা বাংলাদেশে এখন সব কেউ জব করি কেউ থ্যাংক ইউ বলি, আমরা এখানে থাকি আমরা নিজের ভাষায় পুরোপুরি কথা বলতে পারি না। আচ্ছা, তাত্ত্বিক অর্থনীতিবিদ হিসেবে আনিস রহমানের যে পরিচয় আমরা এখন পেলাম এটা নিশ্চয়ই গৌরবের বিষয় আমাদের জন্য, অত্যন্ত উল্লেখযোগ্য আন্তর্জাতিকভাবে। এবং তিনি যে সেই দিকে থাকেননি সেই আক্ষেপ যেমন উসমানি করলেন আমিও সেই আক্ষেপই করছি। এর আগে আপনার প্রায়োগিক দিক থেকে কিছুটা শুনলাম ডক্টর শামসুল বারীর কাছ থেকে, তাসমিয়া মহসেনও কিছু বলেছেন, সাইদুজ্জামান সাহেব বলেছেন তার ব্যক্তিগত পরিচয়ে কিভাবে উনি মানুষ হিসেবে একজন বাঙালি হিসেবে কাজ করেছেন সেটি। এখন একটা ব্যাপার হচ্ছে যে এই যে অপটিমাল থিওরির মধ্যে যদি আমি এখনকার এই বাস্তবতাটা যদি প্রয়োগ করি, গ্রহণ করার একটা অপটিমাল স্তর বোধহয় আছে, তাই না? আমার মনে হচ্ছে এখন গ্রহণ করার অপটিমাল স্তর বোধহয় পৌঁছে গেছি মোটামুটি আমরা, এরপরে আর আমি চেহারা দেখে তাই পাচ্ছি। সেই জন্য আকাশকে আর মেঘনাকে আমি অনুরোধ করবো যে ক্লাস তো আছেই, তো ক্লাসেই কর, আজকে আর বাদ দিই, কারণ গ্রহণ করার ক্ষমতা বোধহয় আচ্ছা আমি একটা জিনিস শুধু পড়তে চাই, তিন চার পৃষ্ঠা আনিস রহমান সাহেবের লেখা নিজে লিখে দিয়েছেন যেটা সেটা একটু জানিয়ে তারপরে আমি প্রধান অতিথিকে বলবো। উনি একটা লিখে পাঠিয়েছেন, এটা একটু পড়ে শোনাচ্ছি। আমার উপস্থিতিতেই আমার সমস্ত কীর্তিকলাপের আলোচনা হবার বিপদটা রয়েছে যে আমার উপস্থিতির জন্যই আমার গুণাগুণই সবাই আলোচনা করবে, আমার দোষ ত্রুটি ভুল ভ্রান্তি যথাযথভাবে আলোচিত হবে না। আমরা শুরু করিনি, সেটা করবো আর কি পরবর্তীতে আশা করি। এই জন্য আমি নিজে আমার উপর আপনাদের আলোচনায় আসলাম না, কারণটা বুঝতে পেরে আমাকে ক্ষমা করবেন। আপনাদের আলোচনার সুবিধার জন্য আমি কয়েকটি ঘটনা ও বিবেচনা তুলে ধরছি, এখানে চারটা আছে খুব সংক্ষিপ্ত। আমার সমাজ দর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অর্থনীতি বিভাগ ধ্বংস হয়ে যায়, এই মর্মান্তিক ঘটনা আপনারা কয়জন জানেন আমি জানি না। আমার সমাজতন্ত্রের ব্যাখ্যা ওয়েস্টার্ন ডিকশনারির ব্যাখ্যার সঙ্গে মেলে না বলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনজন অযোগ্য শিক্ষককে অধ্যাপক পদে উন্নীত করেন, আমাকে সিলেকশন কমিটি থেকে বাদ দিয়ে এবং আমাকে না জানিয়ে। আমি এর মোকাবেলা করতে পারিনি এবং দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হই। তারপর বহু বছর পর আবার আর দেশে ফিরতে পারিনি দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে। এ সমস্ত ঘটনা আমার থ্রু
মোমেন্টস ইন হিস্ট্রি বইতে উনি একটা বই লিখেছেন, ওই বইতে আছে। অনেককাল পরে দেশে ফিরে গণ গবেষণার উপর কিছু অবদান রাখতে চেষ্টা করেছি, কিন্তু তাও আমার মনে হয় না তেমন সফল হয়েছে। কারণ এখনো এত বছর পরে এর উপর আর কোনো আলোচনা হলে অবশেষে আমাকে কিছু বলতে হয় শেষ কথা হিসাবে, আর কেউ বলতে পারে না। আপনারা তৈরি করতে পারেন। আর গ্রামীণ ব্যাংকের বন্ডামের সঙ্গে প্রতিযোগিতায় তো আমি হেরে গিয়েছি। আমার ছাত্র ডক্টর জীবন সরকার তো স্বীকার করতেই হবে, এবং আমার ছাত্রদের এভাবে বিপদে চলে যাওয়ার কিছুটা দায়িত্ব তো আমাকে দিতে হবে। গ্রামীণ ব্যাংকের প্রতারণামূলক কার্যকলাপ তো বিশ্বব্যাপী অনেক বেশি সমাদৃত হচ্ছে, যে প্রশ্নটা গভীর আলোচনা প্রয়োজন শুধু আমার স্তুতিবাদ না করে। আমি একটা বই লিখেছিলাম মানে ক্ষুদ্র ঋণের উপরে 2007 সালে, সেটা গবেষণা করে যে ক্ষুদ্র ঋণ দিয়ে কিছু হয় না, মোটামুটি এই হচ্ছে ওটার একেবারে সিদ্ধান্ত। মাত্র যারা ক্ষুদ্র ঋণ নেয় পরিবারগুলো মাত্র 7 শতাংশ দারিদ্র সীমার উপরে উঠতে পেরেছিল। আমার আমি জানি 2500 সাল ওটার ভূমিকা উনি লিখে দিয়েছিলেন। আমি তারপরে তার কথা বলতে আসছি আবার। আমি এই কথাগুলো এইভাবে বললাম যাতে আপনারা সমাজ উন্নয়নে আমার অবদান এই কথাগুলো বিবেচনা করেই বিবেচনা করেন। মানে বিবেচনা অনেকগুলো এর মধ্যে আছে, শুধু সমাজতন্ত্র নিয়ে স্লোগান দিয়েই তো সমাজতন্ত্র হয় না। আজকে তো দেশে পূর্ণ শৈলতন্ত্রই চলছে, যে কথা বলতে আমার কিছুটা ভয় করছে। যদিও আমি প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য ছিলাম এবং তিনিও আমাদের কাছে সমাজতন্ত্রের পরিকল্পনায় চেয়েছিলেন, কিন্তু তবু আমাদের সমাজ পরিবর্তনের উপর গলাবাজি এবং সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। কেন আমরা কোথাও একটা বিরাট ভুল ঠিক করি নাই? আশা করি আপনারা আমার এই প্রশ্নগুলোর গভীর আলোচনা করবেন, শুধুমাত্র আমার নির্জলা স্তুতি না করে। আমার 86 বছর বয়সের জীবন তার শেষ প্রান্তে এসে গেছে, এখন আবার পেছনে আর না দাঁড়িয়ে আমাকে ছেড়ে দিয়ে আপনাদের নিজেদের বিবেচনা দিয়েই এগিয়ে যেতে হবে, এবং আশা করি আমার উপর পাঠচক্রের আলোচনা এইভাবেই পরিচালিত হবে যাতে তা সত্যিকারভাবে অর্থম হয়। এটা হচ্ছে অনেক কবির কথাবার্তা আছে। আমি এখন আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর মশিউল ইসলামকে আচ্ছা সার্টিফিকেট কোনটা কারে দিতে হবে উনি শেষ করে বক্তৃতা।